আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান। আমি আমার ডেভেলপ করা দুটি সফটওয়্যার, একটি হলো পিইদের জন্য ইজিপি পিএস টুলস এবং আর একটা অনেকগুলো সফটওয়্যারই আছে, তবে এখন যেটা দেখাবো সেটা হলো ইজিপি পিএস টুলস ব্যবহার করে এবং ইজিপি বিডাস টুলস ভার্সেটাইল, এই দুটো ব্যবহার করে কিভাবে ইজিপি যে কোনো পিই এবং বিডার তাদের টেন্ডারের কাজগুলো খুব দ্রুত ফিল আপ করতে পারেন, টেন্ডারের কাজ শীঘ্রই আমি এখন দেখাবো। একটা মাত্র ইন্টারফেস ব্যবহার করে, কমন একটা ইন্টারফেস, সেটি হলো মূলত আমার এই সফটওয়্যারের যে ব্যাপারটা এখন যেটা দেখাবো সেটি হলো যে কপি পেস্ট টাইম সেভার। আসলে মূলত কপি পেস্ট টাইম সেভার, বারবার যে কাজগুলো কপি পেস্ট করে অনেক বেশি সময় নষ্ট করতে হয়, বারবার কপি পেস্ট করে সেটা করার প্রয়োজন হবে না। আপনার প্রয়োজনীয় যে তথ্য তা আপনি একবারই একটা ক্লিকের মাধ্যমে আপনি সফটওয়্যার যে লিস্ট বক্স আছে তার উপর নিতে পারবেন এবং একাধিক টেন্ডার ফিল আপ করতে পারবেন। সে যতটা হোক, ইচ্ছে 10টা 20টা একসাথে, যাই হোক সে এলটিএম টেন্ডার হোক অথবা বিডারদের কোনো এলটিএম বিডারদের কোনো টেন্ডার হোক, যত ফর্ম থাক, যত তথ্য থাক না কেন, সেই ফর্মগুলো ইজিপির ফর্মগুলো তাড়াতাড়ি ফিল আপ করতে পারবেন। এই একটা স্টেপ, যেটা সেই স্টেপটা আমি দেখাবো, যে হচ্ছে দুটো সফটওয়্যার ব্যবহার করে, একটা হলো ইজিপি পিএস টুল সফটওয়্যার, এর মধ্যে একটা ইন্টারফেস, একটা কমন ইন্টারফেস, আবার ইজিপি বিডাস টুলস এর মধ্যে একটা মানে আমার বাটন, অ্যাকশন বাটন আছে। তো ইজিপি পি যারা তারা যে কাজগুলো করতে পারবেন সেটা তাড়াতাড়ি নোটিস প্রিপারেশন করা, যখন একসাথে অনেক বেশি টেন্ডার করতে হয়, বিশেষ করে এলটিএম টেন্ডার, তখন একই কথা বারবার, একই শব্দ বা শব্দ গুচ্ছ অথবা সেন্টেন্স একই ধরনের বারবার কপি পেস্ট করে ব্যবহার করতে হয়, কোনো জায়গায় সেভ করে নিয়ে, সেগুলো করতে হবে না, একবারই আপনি নিতে পারবেন আপনার সেভ করা কোনো ফাইল থেকে। সেই ফাইল স্যাম্পল আমি দেখাবো, যে আমি যখন কাউকে কোনো সফটওয়্যার ডেলিভারি দিই, ইজিপি পি অথবা বিডার, তাদেরকে আমি স্যাম্পল ফাইল দিয়ে দিই, যে বারবার যে কপি পেস্ট টাইম সেভার যে ব্যাপারগুলো আছে স্যাম্পল হিসেবে ফাইল আমি দিয়ে দিই, সেটা আমি পরে দেখাচ্ছি। তো যে কাজগুলো পিরা করতে পারবেন সেটা হলো তাদের নোটিশ, টিডিএস এবং পিসিসি বা অন্য যে কোনো ফর্ম অথবা অথবা কোনো প্যারাগ্রাফ যদি ইজিপি সিস্টেমে ফিল আপ করতে হয় সেটা দ্রুত ফিল আপ করতে পারবেন। রিপিটেবল যে শব্দগুলো আপনারা ব্যবহার করেন বা সেন্টেন্সগুলো ব্যবহার করেন সেটি ব্যবহার করে একবার নিলে আপনি অনেকগুলো টেন্ডারে ফেলতে পারবেন খুব দ্রুত, সেটা আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি। আর বিডার যারা যারা করতে পারবেন সেটা হলো ফার্স্ট ফর এনি ইজিপি ফর্ম, সে বিডারের যে কোনো ধরনের ইনফরমেশন ফর্ম হোক, সে পিডব্লিউ টু এলটিএম টেন্ডারের জন্য অথবা ওটিএম টেন্ডারের যতগুলো ইনফরমেশন ফর্ম আছে সবগুলো দ্রুত ফিল আপ করতে পারবেন ঠিকাদারদের ইনফরমেশন ডাটাবেস দিয়ে। সেই ডাটাবেসের যে প্রফর্মা বা শক সেটি আমি দেখাবো এবং সেটা সফটওয়্যার যখন ডেলিভারি দিই একটা স্যাম্পল আমি দিয়ে দিই, তারপর বিডার যারা তারা এডিট করে পি বা বিডার তারা তাদের প্রয়োজন অনুসারে এডিট করে সেভ করে রাখবেন, সেখান থেকেই একবারে সবগুলো নিয়ে তারপরে স্ট্যান্ডার্ড ফিল আপ করতে পারবেন। বিভিন্ন যেমন কম্পিউটার ওয়ার্কের লিস্ট আছে, অনগোয়িং ওয়ার্কের লিস্ট আছে, তার ফার্স্ট ডেট ম্যাপিং, ডেটগুলো অটো হবে না ম্যাপিং, কিন্তু আপনি যদি দ্রুত ম্যাপ করতে পারেন সে ব্যাপারে আমি দেখাবো কিভাবে ডেটগুলো ফার্স্ট ম্যাপিং করবেন। এটি যাই হোক, এই হলো আসল কথা, যে আমি যে কাজগুলো পিইরা করতে পারবেন এবং বিডার যারা কি কাজ করতে পারবেন সেটি আমি এখন বললাম। এখন আমি দেখাচ্ছি, যেমন বিডার যারা, যেমন পিইদের কথা বলি, পিইদের একটা ডাটাবেস আমি দেখাই, পিইরা প্রথমে পিইদের দেখাবো পরে বিডারদের দেখাবো। এখানে যেমন একটু দেখতে পাচ্ছেন আপনারা এজিপি টেন্ডারিং রিপিটেবল ডাটা, তো রিপিটেবল ডাটা আপনি এক্সেল এক্সেলেও সাজিয়ে নিতে পারেন এইভাবে, পরপর আপনি দেখাচ্ছেন, ডিটেলস বলবো না, আপনার তো জাস্ট এই যে বেস ফাইলটা দেওয়া হয় স্যাম্পল হিসেবে দেওয়া হয়, আপনারা দেখলেই পারবেন যে আপনার কি করতে হবে। আপনাদের আপনাদের যে কথাগুলো বারবার রিপিট করতে হয় লিখতে হয় সেগুলো আপনি ধারাবাহিক ভাবে টেন্ডার নোটিশে, তারপরে হলো পিসিসি তে, টিডিএস এ, যে টিডিএস দেখতে পাচ্ছেন টিডিএস এ অথবা পিসিসি তে ডাটাগুলো আপনার রিপিটেবল ডাটাগুলো আপনারা সেভ করে রাখতে পারবেন। তবে একটা কথা মনে রাখতে হবে সেটা পি বা বিটার উভয়ের জন্যই প্রযোজ্য, সেটা হলো সে এক্সেলে আপনি এই যে ডাটাবেজের কথা বলছি রিপিটেবল যে সেন্টেন্স গুলো বা ওয়ার্ড গুলো সেটি কিন্তু
আপনার যে কোনো টেক্সট ফাইলে থাকতে পারে, এক্সেলের উপর আপনি সাজিয়ে নিতে পারেন, অথবা ওয়ার্ডের টেবিলে সাজিয়ে নিতে পারেন, বা ওয়ার্ডের প্যারাগ্রাফ আকারে সাজিয়ে নিতে পারেন যে কোনোভাবে, অথবা পিডিএফ যদি বানান তার তার থেকেও আপনি এক ক্লিকে নিতে পারবেন। তবে একটাই শর্ত, সেটা হলো একটা লাইনে, যে যখন আপনি সাজাবেন একটা লাইনে একটা মাত্র সেন্টেন্স থাকবে, হয় সাম ওয়ার্ডস অথবা একটা মাত্র সেন্টেন্স একটা লাইনে। একটা লাইনে কিন্তু একাধিক সেন্টেন্স রাখা যাবে না একটা লাইনে, তবে একটা সেলের ভিতর আপনি একটা সেলের ভিতরে হয়তো মাল্টিপল লাইন থাকতে পারে। যেমন এক্সেল বলি, যেমন এখানে একটা মাত্র লাইন আছে, কিন্তু আপনি এখানে মাল্টি লাইন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। একটা সেলে যদি মাল্টি লাইন আপনি করেন অল্টার সাব দিয়ে, ইন্টার দিয়ে, অল্টার ইন্টার সাব দিয়ে, তাহলে আপনি এখানে লাইন ফিডিং দিতে পারবেন, আর সেভাবে আপনি একটা ডাটা হিসেবেই ট্রিট হবে, অর্থাৎ একটা লাইনে একটা সেন্টেন্স হিসেবেই বিবেচিত হবে। সরি, সেটা কিন্তু আপনার লাইন ফিডার, এটা লাইন ফিডার, আমি অন্য ফিডার দেখাচ্ছি না, লাইন ফিডার এটা। সুতরাং একটা লাইনে একটা সেন্টেন্স আপনি রাখবেন, একাধিক সেন্টেন্স কিন্তু রাখা ঠিক হবে না এবং সেটি গণ্ডগোল সৃষ্টি করে। তাহলে প্রথম যে কথাটা বললাম যে একটা লাইনে একটাই মাত্র সেন্টেন্স অথবা সাম ওয়ার্ডস, এইভাবে আপনার পিডিএফ এটা দেখতে পাচ্ছেন, আমি শুধু এটা এটা দেখাচ্ছি এক্সেল ফরম্যাটে। আবার তাদের যেটা সম্ভবত আমি ওয়ার্ড ফরম্যাটও দিয়ে থাকি একই কথা, ওয়ার্ড টেবিলে একটা মাত্র কলামে এইভাবে দিয়ে থাকে, তারপর নিজেদের মতো তারা এডিট করে নিয়ে কাজ করতে পারেন। আমি যে কথাগুলো বলছি পিডিএফ এবং বিডার উভয়ের জন্যই প্রযোজ্য। তারপর আমি পিডিএফটা দেখাই, বিডারদের দেখাই, যে বিডারটা বিদ্যার্থীদের স্যাম্পল জাস্ট খালি, যে আমি এইটা কয়টা মাত্র দেখেছি, একটু ওয়ার্ডে করেছি, আপনি এক্সেলও করতে পারেন। আপনার যে তথ্যগুলো লাগে আপনার দেখতে পাচ্ছেন, যে এই তথ্যগুলো কিন্তু ফর্ম ফিল আপ করতে লাগে, ঠিকাদারদের নাম ঠিকানা বা কি কি যন্ত্রপাতি আছে, ম্যান পাওয়ার আছে কি আছে না আছে, এগুলো নিতে হয়। তো সেগুলো আমি স্যাম্পল জাস্ট দিয়েছি, আপনি আপনাদের প্রয়োজন অনুসারে এডিট করে আপনি তৈরি করে রাখবেন, প্রত্যেকটা ঠিকানার জন্য ভিন্ন ভিন্ন। যেমন এই যে এখানে বিটার্স ইনফো ডাটাবেস 01 বলছি, আপনি একটা নাম দিয়ে সেভ করবেন, যে একটা ঠিকাদারের নাম দিয়ে তার ইনফরমেশন ইনফো ডাটাবেস, একজন ঠিকাদার তারপর তার ডাটাবেস, আরেকজন ঠিকাদার তার ডাটাবেস, এইভাবে আপনি একজন ঠিকাদার একটা ভিন্ন ভিন্ন ফাইল আপনি করতে পারেন। অথবা একটা ডাটাবেস ফাইলেই প্রথম তো নাম দেওয়াই আছে, এই নামটা আপনি এডিট করে একজন ঠিকাদার দিলেন, একজন ঠিকাদার যখন শেষ হলো তখন পরবর্তীতে আরো আপনি টেবিল যোগ করেন, টেবিল যোগ করে পরপর এখানে একাধিক ঠিকাদার, 10 জন 20 জন ঠিকাদারের, যাই হোক না কেন, ডাটাবেসটা আপনি একটা ফাইলই, তার ইনফরমেশন গুলো একটা ওয়ার্ড ফাইল অথবা একটা এক্সেল ফাইলে কিন্তু আপনি নিতে পারেন। এই আমি দেখালাম যে ডাটাবেস ফাইল গুলো কোনটা ব্যবহার করবেন এবং বিডাটা কিভাবে ব্যবহার করবেন, যার স্যাম্পল আমি দেখালাম, এবং এগুলোর স্যাম্পল আমি সফটওয়্যারের সাথে আমি দিয়ে দিই, এটি হলো কথা। এখন দেখাবো যে কিভাবে কাজ করে। আমি প্রথম পিএইচ টুলস দেখাই, আমার পিএইচ টুলস যে সফটওয়্যার আছে সেই পিএইচ টুলস সফটওয়্যারের মধ্যে আপনি যদি ফার্স্ট, এখানে একটা জিনিস দেওয়া আছে এই স্টেপটা এখন দেখাবো, ফার্স্ট প্রিপেয়ার ইজিপি টেন্ডার, এটাতে আমি ক্লিক করে আমি প্রবেশ করছি ইন্টারফেসে। ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 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 একটা লিস্ট বক্স আছে, আপনার যত ডাটা রিপিটেবল যে ডাটা সবগুলো এই লিস্ট বক্সে আসে হাজির হবে, এখন কিন্তু সব ফাঁকা। ধাপগুলো কিন্তু স্টেপগুলো নাম্বারিং করা, আমার যতগুলো সফটওয়্যার আছে আপনাকে ধাপে ধাপে নাম্বারিং গুলো ফলো করতে হবে, এবং যেগুলো এসেনশিয়াল স্টেপ সেগুলো কিন্তু নাম্বারিং করা আছে, আর যেগুলো এসেনশিয়াল নয় আপনি ইচ্ছা করলে ফলো করবেন বা করবেন না সেগুলো তো কোনো নাম্বারিং নেই। যেমন দেখতে পাচ্ছেন গো টপ গো লাস এগুলো কোনো নাম্বারিং নেই, কিন্তু A1 A2 এই যে দুটি জিনিস এটি কিন্তু আপনার ম্যান্ডেটরি ব্যবহার করা। তারপর ধাপে ধাপে আরো জিনিস আছে, আপনারা তো ধাপে ধাপে পড়লেই ব্যবহার করবেন, যে আমি নিজেই বলবো না, তাতে অনেক সময় ব্যবহার, ভিডিও লিঙ্ক এর একটা ব্যাপার আছে। তারপর টেন্ডার পি, যখন টেন্ডার ফিলিং করবেন, এটা টেন্ডার ফিলার ব্যাপার, এখানে তথ্যগুলো দেবেন, এমনকি আপনার পি যে বিভিন্ন ডেট ক্যালকুলেশন করতে হয়, টেন্ডার ওপেনিং ডেট বা লাস্ট সেলিং ডেট বা যেটাই হোক না কেন, পাবলিকেশন ডেট, যাই হোক সবগুলো কিন্তু এখানে ক্যালকুলেশন আপনারা করতে পারবেন, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। আমি ডিটেলস এই সংক্রান্ত আমি বলবো না, যাই হোক আমি শুধু দেখাবো যে আপনার রিপিটেবল যে ডাটাগুলো কিভাবে আপনি নেবেন। আমি একটা দেখাই পিদের, যেটা টেন্ডার ফিলার পিদের, এবং এই যে ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন এই ইন্টারফেস কিন্তু পিদের যা
যে ইন্টারফেস এবং বিডারদের কিন্তু একই ইন্টারফেস, সুতরাং আমি একটা ইন্টারফেসে আমি দেখাবো। মানে এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন যে আপনার ডাটাগুলো এই লিস্ট বক্সে এসে জমা হবে। তারপর মাঝখানে যে স্ট্রিপটা দেখতে পাচ্ছেন এখানে ডেট ক্যালকুলেশনের ব্যাপারটা যুক্ত, আর লাস্টে যেটা দেখতে পাচ্ছেন আপনি প্যারাগ্রাফ আকারে আপনার ডাটাগুলো যত ডাটাই থাক যে প্যারাগ্রাফ আকারে আপনি এক ক্লিকে নিতে চান, তো এখানে কপি এক ক্লিকে সবগুলো সিলেক্ট করে তারপর কন্ট্রোল সি করে কপি করে তারপর যদি আপনি এই প্যারাবক্সে কন্ট্রোল ভি করে মাউস পয়েন্টার রেখে কন্ট্রোল ভি করে বসান, তাহলে কিন্তু প্যারাগ্রাফ আকারে আপনার যত ডাটা অ্যাট এ টাইম একবারে সব এসে হাজির হবে এবং আপনার চোখের সামনে ভাসতে থাকবে। আপনি বলতে পারেন ইজিবিতে কিভাবে ফেলবো। ইজিবিতে একটা বড় জিনিস হলো এই যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা কিন্তু সবসময় ভেসে থাকবে। আপনি যেখানেই প্রবেশ করেন না কেন, সেই ইজিবিতে প্রবেশ করেন, আমি ইজিবিতে দেখাই। যেমন ইজিপি আপনার ইজিপি ফর্মটা দেখতে পাচ্ছেন, একটা একটা পেজ দেখতে পাচ্ছেন ইজিপির, আপনার এখানে দেখতে পাচ্ছেন টেন্ডার সার্চিং এর এটা ফিল্ডটা, এরকম এটা কিন্তু আপনার সামনে ভেসে আছে, এটা কিন্তু সবসময় ভেসে থাকবে, এটা কিন্তু মিনিমাইজ হবে না। আপনি ইচ্ছে করলে একবার যে একবার ক্লিক করলে টোটাল ইন্টারফেসটা দেখতে পাবেন, আবার ক্লিক করলে আপনার ছোট হয়ে যাবে যাতে সহজে কাজটা করতে পারেন। এটা অলওয়েজ আপনার চোখের সামনে ভেসে থাকবে, যা দেখে দেখে আপনার এই যে এখানে যে লিস্ট বক্সে আপনার ডাটা থাকবে ডাটাগুলো দেখে দেখে আপনি সেটা ইনজার্ট করতে পারবেন যে এ টু বাটন দিয়ে। আচ্ছা এখন পরবর্তীতে দেখাই, আর এখানে ধাপে ধাপে তো লেখাই আছে, এটাই দেখানোর আমার উদ্দেশ্য যে আপনি যেখানে প্রবেশ করেন না কেন, ইজিবিতে কোনো পেজে প্রবেশ করেন অথবা ওয়ার্ড বা এক্সেল, যেমন ওয়ার্ড বলি, ওয়ার্ড আমি ওয়ার্ড খুললাম, ওয়ার্ড খুললার পরে কিন্তু এটা ওয়ার্ডের একটা টেবিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু তারপরেও এই যে ইন্টারফেসটা আমার সফটওয়্যার ইন্টারফেস তা কিন্তু ভেসেই আসে। তবে আপনি ইচ্ছা করলে মিনিমাইজ টু টাচ বার করতে পারেন, এখানে ক্লিক দিলে টাচ আপনার কাজের সুবিধার্থে আপনি মিনিমাইজ করে নিতে পারেন। যেমন আমি মিনিমাইজ করলাম, মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পর আবার আবার কিন্তু আপনি ভাসাতে পারেন, যা এখানে ভাসাতে পারেন, আবার ক্লিক দিলে আপনার সামনে এসে হাজির হবে, আপনি সেটা দেখতেই পারবেন। আপনার কাজের সুবিধার্থে মিনিমাইজ টু টাচ বার আপনি করে নিতে পারেন। যাই হোক, এখন আমি দেখাবো পিদের যে ব্যাপারটা, পিদের ব্যাপারটা আমি দেখাই যে আমি কিভাবে ডাটাগুলো নেব। এখানে কিন্তু এই কথাটাই বলা আছে, ডাটাগুলো আমি সিলেক্ট করব একদম প্রথম থেকে, যখন এখান থেকে আমি টোটাল আমি এক্সেল থেকে দেখাচ্ছি এটা, আর একটা বিডার পিদের জন্য, আর সেটা এক্সেল হতে পারে ওয়ার্ড হতে পারে, আমি সিলেক্ট করলাম টোটাল, আমি যা শিফট ধরে তারপর ডাউন অ্যারো কি দিয়ে আমি সিলেক্ট করি টোটাল একসাথে এন্ড পর্যন্ত যাই, আপনি আপনার মতো করে ইউজ করে দেবেন। তারপর কন্ট্রোল সি করে আমি কপি করলাম, কপি করার পর এখানে কিন্তু অনেক ডাটা আছে, তারপর আমি এই যে সফটওয়্যারটা বড় করতে পারি নাও করতে পারি এখানে দেখা যাচ্ছে। এখন যদি আমি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি যে কপি ওয়ার আমি যেটা করলাম ডাটা সিলেক্ট করে কপি করলাম, এখানে একবার ক্লিক করলি কিন্তু যেখানেই থাক না কেন ফাইলটা একবারে বসে যাবে, যেমন অপারেশন সাকসেসফুল। আপনি দেখতে পাচ্ছেন আমি অন্য জায়গায় মাউস ক্লিক করে এটাকে সিলেকশন ছুটাই দিলাম, এখন দেখেন আসছে কিনা, দেখেন সব ডাটা কিন্তু আপনার যে রিপিটেবল যে ডাটাগুলো সব কিন্তু এখানে চলে আসছে। আপনি যেখানে যেটা প্রয়োজন আপনি দেখতেই পাচ্ছেন, যেখানে যা প্রয়োজন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইনজার্ট করবেন। যেমন ধরেন আমি কোন একটা জিনিস আমি বলি যা স্যাম্পল হিসেবে আর কি, আপনি যে কোনো ডাটা ধরবেন আপনি এভাবে স্ক্রল করে সিলেক্ট করতে পারেন, অথবা প্রথম থেকেও কিন্তু আপনি মানে নেক্সট নেক্সট করে আপনি যেতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। যেমন আমি প্রথমে থাকি থাকি এখন দেখেন প্রথম ডাটাতে আমি থাকলাম, ফার্স্টে থাকি কিভাবে করে যে টেন্ডার নোটিশ কথাটা আসছে, আমি যে গো নেক্সট বলি তো তারপরটা ফাঁকা তারপরটা আসবে, তারপরটা আসবে, এখানে একটা কাজের নাম দেখা যাচ্ছে, তারপরে নেক্সট পাবলিকেশন ডেট, এটা তো আর লিখতে হবে না, এই ডেটটা আপনাকে হয়তো দেখাতে হবে বা দেখে দেখে ফিল আপ করতে হবে। আবার গো গো নেক্সট 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 করতে পারেন, আপনি এভাবে স্ক্রোল করে কিন্তু আপনি ধরতে পারেন যে কোন ডাটাটা আপনি কোথায় ফেলতে চান। এই হলো আপনার সিস্টেম, যে কোনো ভাবে আপনি ডাটা সিলেকশন করতে পারেন, এতে কিন্তু প্রত্যেকটা ডাটা ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা লাইন কিন্তু ভিন্ন ভিন্ন। যেমন আমি একটা কথা বলি, যেমন একটা সিরিজ ধরলাম, একটা ইমেইল অ্যাড্রেস ধরলাম, আপনি দেখতে পাচ্ছেন আমি এটা এক জায়গায় ফেলবো, এখন ফেলবো কি দিয়ে জাস্ট ওটা সিলেক্ট করবেন নেক্সট গিয়ে বা আপে গিয়ে অথবা স্কেল করে সিলেক্ট করবেন, এখানে থাকা অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন এখানে, এখন আমি ইজিপিতে পেস্ট করবো, ইজিপি হোক বা ওয়ার্ড হোক যাই হোক না কেন আমি সেটাই দেখাচ্ছি। সে ইজিপি একটা টেবিল, এটা কিন্তু জাস্ট ইমেজে আমার হাতে কোনো টেন্ডার নাই,
আমি জাস্ট রেফারেন্স হিসেবে, যেমন রেফারেন্সের ঘর, এখানে মাউস পয়েন্ট যেখানে ফেলবো সেখানে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে রাখবেন। রাখার পর শুধু এখানে বলে যে দেখেন ইনসার্টেড কমন ওয়ার্ডস ওয়ার্ড অথবা ওয়ার্ডস অফ দি অ্যাবভ লিস্ট ওয়ান বক্স অ্যাড টু টার্গেট লোকেশন। তো টার্গেট লোকেশন তো মাউস পয়েন্টার আমি রেখে আসি, এখন আমি ক্লিক দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যেখানে রেফারেন্স নম্বর হিসেবে এখন ইজিপি সিস্টেমে কিন্তু একটা ইমেল আইডি বসে গেল। এইভাবে আপনি যে কোনো জায়গায় মাউস মাউস পয়েন্টার রেখে আপনি প্যারাগ্রাফ ফিলিং করতে পারেন, কোনো টেবিল ফিলিং করতে পারেন, কোনো টেবিল সেল ফিলিং করতে পারেন। আমি যে কথাগুলো বলছি কিন্তু পি এবং বিডার দুজনের জন্যই প্রযোজ্য। যেমন এই যে এটা ধরলাম আমি সে একটা ইজিপির একটা টেবিলে ফেলবো, ওয়ার্ডের আমার হাতে যদি টেন্ডার নাই সে একটা টেবিলে ফেলবো। আমি ধরেন যেখানে মাউস পয়েন্টার রাখলাম দ্বিতীয় সেলে, আমি এখন বললাম যে ইনজাঠিয়ার, দেখেন এখানে কিন্তু বসে গেল। আবার যদি একটা টেবিল সেলে আমি বসলাম, আবার যদি কোনো প্যারাগ্রাফে বসাতে চাই, তা ধরেন আমি একটা প্যারাগ্রাফে এই জায়গায় বসাবো, আমি বললাম ইনজাঠিয়ার, এই যে এখানে বসে গেল। পি যেটা পিরাও এইভাবেই কোনো টেবিল ফিলিং করেন ইজিপির অথবা কোনো প্যারাগ্রাফ ফিলিং করেন, যা কিছু করেন কোনো পদ্ধতি কিন্তু একই। আমি দেখালাম টেবিল ফিলিং করা দেখালাম এবং একটা প্যারাগ্রাফের মধ্যে বডিতে ফেরার সিস্টেমটা দেখালাম। তাহলে কি হলো, আবারও বলি যে একটা ডাটা কপি করে ফেলে একটা ক্লিক দিয়ে সব ডাটা নিলাম, তারপর গো আপ গো ডাউন বা গো লাস্ট করা যায়, তারপরে মাউস পয়েন্টার কোনো জায়গায় রেখে এখানে ক্লিক দিলি আমার সিলেক্টেড যে ডাটা এখানে থাকবে সেটি কিন্তু বসে যাবে, বসে যাবে। এখন ডে সিলেক্টেড সিলেক্টেড ব্ল্যাঙ্ক ডাটা, কোনো ব্ল্যাঙ্ক ডাটা যদি আপনি মুছতে চান, যে ব্ল্যাঙ্ক আছে এই ঘরটা মনে করেন ব্ল্যাঙ্ক আছে, এটা ফাঁকা, এটা যে মুছতে চান এটা তো ব্ল্যাঙ্ক, এখানে ডিলিট ব্ল্যাঙ্ক সেল বললেই কিন্তু ডিলিট হয়ে যাবে। আবার যদি বলেন যে ডিলিট অল ব্ল্যাঙ্ক ডাটা, এখানে যে ফাঁকা ঘরগুলো আছে মাঝে মাঝে, যেমন এখানে একটা ফাঁকা ঘর আছে, আমি যদি চান না ফাঁকা ঘরের আমার দরকার নেই, তাহলে আপনি এখানে ক্লিক দিলে সব ফাঁকা ঘরগুলো চলে যাবে। এটা কিন্তু বিডার এবং পি সবার জন্যই প্রযোজ্য। দেখেন অপারেশন সাকসেসফুল এবং দেখেন আর ফাঁকা ঘর কিন্তু নাই, এখন সব সাফ হয়ে গেছে। এইভাবে আপনি ব্ল্যাঙ্ক কোনো ডাটা রো থাকলে ডাটা থাকলে সেগুলো কিন্তু আপনি মুছে ফেলতে পারেন কাজের সুবিধাতে, ইচ্ছে করে নাও পারেন, সেটা ম্যান্ডেটরি নয়, আপনি কাজের সুবিধাতে যা মনে করবেন তাই। এ হলো এটা। এখানে আরেকটা জিনিস আছে যে ডিলিট অল ডাটা ফ্রম দি কিবোর্ড লিস্ট ওয়ান, এই যে এখানে এখানে যে লিস্টগুলো আছে এখানে একবার ক্লিক দিলে কিন্তু আপনি সবগুলো মুছে যাবে। আমি মুছে দিচ্ছি এখন, আর ইশোর আমি ডিলিট করে দিচ্ছি, কারণ পি ডেটটা ডিলিট করে দিচ্ছি, কারণ আপনি টিডিএস ফিলিং করেন আর সেই এখন ফিলিং একটু পরে করি। তা আমি যেটা দেখালাম এই যে সিস্টেমে সেটা পি দের টিডিএস টেন্ডার ডাটা শিট নোটিশ হতে পারে, টিডিএস হতে পারে, পিসিসি হতে পারে বা অন্য কোনো জায়গা হতে পারে। আপনি রিপিটেবল ডাটা দিয়ে আপনি যে কোনো জায়গায় ফিল আপ করতে পারবেন এবং অলওয়েজ আপনার চোখের সামনে ভাসতে থাকবে। এখন আমি ডিলিট করবো পি দের জন্য ডাটাগুলো যে নিলাম টেন্ডার ফিলিং এর, সেটা আমি এখন ডিলিট করে দেব। এখন ডিলিট করে দিই, ওকে। এখন দেখেন এটা কিন্তু ফাঁকা হয়ে গেল, আর নাই এই লিস্ট বক্সটা ফাঁকা। ও আচ্ছা একটা প্যারাগ্রাফ দেখাই, এখানে প্যারাগ্রাফের ব্যাপারটা পিদের দেখায়নি, আমি যে প্যারাগ্রাফ আর পরের নির্দেশনা সেটাও আমি দেখাই, পিদেরটা দেখাই। সে কোনো একটা ডাটা আপনি নেবেন, আমি বেশি নিচ্ছি না, টিডিএস এর অংশটুকুই নেই, আমি সিলেক্ট করলাম কন্ট্রোল সি করলাম। কন্ট্রোল সি করার পর আমি কি করব, এই প্যারাগ্রাফ বক্স যেটা আছে সেখানে যদি মাউস পয়েন্টার রেখে আমি কন্ট্রোল ভি করি, তাহলে কিন্তু ডাটাগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ডাটাগুলো কিন্তু বসে গেছে। আমি সুতরাং প্যারাগ্রাফ আকারে প্যারাগ্রাফের সুবিধা হলো যে একসাথে অনেকগুলো ধরে একবারে আপনি বসাতে পারবেন। কন্ট্রোল সি করে এখান থেকে কন্ট্রোল সি করে কপি করে নিয়ে তারপরে একবার আপনি কোথাও বসাতে চাইলে সেখানে এইজিপির কোনো সিস্টেম মাউস পয়েন্টার রেখে কন্ট্রোল ভি কন্ট্রোল সি করে নিয়ে কন্ট্রোল ভি করবেন, তাহলে এই চারটা পাঁচটা দশটা যাই আপনি সিলেকশন করেন এই প্যারা বক্স থেকে আপনি একবারে বসাতে পারবেন, তাতে আরও টাইম সেভিং পাবেন। এভাবে আপনি নিতে পারেন, একটা ক্লিকের মাধ্যমে সব ডাটা আপনি এখানে প্যারা বক্সে নিতে পারেন। যাই হোক এটি দেখালাম, এখন আমি এটা ক্লিয়ার করব এই বক্সটা, শিওর ক্লিয়ার করি, ওকে। এখন পরবর্তী পর্যায়ে যেটা দেখাবো সেটা হলো এজিপি বিডার যারা তাদের বিডার টুল ব্যবহার করে, এবং এই ইন্টারফেস কিন্তু একটাই। আমি ব্যাক করি, এটি আমি এখন বন্ধ করছি, এখন মিনিমাইজ করে রাখি, মিনিমাইজ টু টাস্কবার। এখন বিডার টুল যেটা আছে সেটি আমি ভাসাবো। আমার যে সফটওয়্যার এজিপি পি দের জন্য এজিপি বিটাস টুল সফটওয়্যার, সেটির একটা যেখানে পিঙ্ক কালার বাটন আছে, এনি এনি এজিপি ফর্ম ফিলিং এটি লেখা আছে, সে অনগোয়িং ওয়ার্কের লিস্ট হোক, কম্পিউটার ওয়ার্কের লিস্ট অথবা ডেট ম্যাপিং অথবা
বিদারের যে কোনো ইনফরমেশন ফর্ম, EPW22 অথবা ইপি অথবা EPW3 যে ফর্মগুলো আছে ওটিএম টেন্ডারে সবই আপনি করতে পারবেন। এই যে আপনার এই পিঙ্ক কালার এই বড় বাটনটি দিয়ে আমি এখানে প্রবেশ করছি, দেখেন একই ইন্টারফেস, ইতিপূর্বে যে ইন্টারফেসটা দেখালাম আর এই ইন্টারফেসটা কিন্তু একই, কমন, এই জিনিসটা সেম জিনিস। সুতরাং আমি আমার তো মনে হয় যে আর বেশি কিছু বলার দরকার পড়বে না, পি যারা তারাও শুনছেন বা বিডার যারা তারাও শুনছেন, যে কোনো ফর্ম ফিল আপ করতে পারবে। শুধু আমি একটু দেখাবো যে কিভাবে বিডারদের বিডারদের ডকুমেন্ট আমি নিচ্ছি, বিডারদের ডকুমেন্ট আপনি যে কোনো ভাবে সাজানো, আগেই বলেছি আপনি একবার ধরেন, আপনি যা তথ্যগুলো সাজাই নেন। আমি কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি করে তারপর আমি ডাটাগুলো নিব। ওকে, অপারেশন সাকসেসফুল। এখন দেখেন ডাটাগুলো কিন্তু সব এখানে বসে গেছে। এই যে আপনি কোন ডাটা কোন ফর্মে বলবে তা তো আপনার জানাই থাকবে, যেমন নাম, ইমেইল অ্যাড্রেস, তারপর ভাইব্রেটর মেশিন সম্পর্কে বর্ণনা, বিভিন্ন মেশিনারি সম্পর্কে, তারপর যে পাম্প মোটর সম্পর্কে, পাম্প মোটর কয়টা আছে, নিজের কি না ভাড়া করা, ব্যাংকের নাম, তারপর যে পার্সোনাল গুলো আছে ম্যান পাওয়ার, যেমন সাইট ইঞ্জিনিয়ার অথবা অ্যাকাউন্টেন্ট বা সাইট সুপারভাইজার বা যে নামই থাকতে পারে, সেই তথ্যগুলো আপনার যেভাবে শখ আসে সেই শখ অনুসারে সাজাই নেবেন। তারপর সিলেকশন করার পর আপনি পুট করতে পারবেন। এটি আমি দেখালাম, এটি যদি প্যারাগ্রাফ নিতে চান আবার ঠিক অনুরূপ ভাবে কন্ট্রোল কপি তো করাই আছে, কন্ট্রোল ভি, সরি আবার কন্ট্রোল কপি করি, কারণ ওটা প্রেস করার পর ইয়ে হয়ে গেছে। আবার সিলেক্ট করে যদি প্যারাবক্সে নিতে চান তাহলে দেখেন কন্ট্রোল সি করলাম, এখন প্যারাবক্সে নিয়ে কন্ট্রোল ভি করলাম, এই যে তথ্যগুলো প্যারা আকারে বসে গেল। একজন ঠিকাদার যে 20টা টেন্ডার হয় শুধু লিকুইড অ্যাসেট ছাড়া, আর তো সবই সেম। সুতরাং একবার আপনি ডাটাগুলো নিলেন, নেওয়ার পর তারপরে আপনি 20টা টেন্ডার, একজন ঠিকাদার 20টা টেন্ডার খুলে রাখলেন, খুলে রাখার পর সেই তথ্যগুলো আপনি একের পর ফিল আপ করে 20টা টেন্ডারের যে ফর্ম একবার 10টা 20টা 15টা খুলে রাখলেন, টাস্ক বারে মিনিমাইজ করে রাখবেন, তারপরে একটা পরে খুলবেন আর একটা করে আপনার ফিল আপ করবেন, তারপর আবার সেভ করে বা আপনার যা করা দরকার সেই পদ্ধতি গুলো ফলো করবেন। একবারে খুলে রাখবেন, টাস্ক বারে মিনিমাইজ করে রাখবেন, যে ইনফরমেশন যে ফর্ম গুলো সে যেটাই হোক না কেন, অনগোয়িং ওয়ার্কের লিস্ট হোক অথবা কোন ডেট হোক, যেমন ডেটের ব্যাপারগুলো আমি বলি আপনাদের, ডেট ম্যাপিং যারা পি আছে, এখন যে ক্লিয়ার করতেছি আমি, আগে ডাটা বললাম যে ব্ল্যাঙ্ক ডাটা গুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি, ইচ্ছে করলে সেটা আগে শুনেছেন যে ব্ল্যাঙ্ক ডাটা ক্লিয়ার করে ডাটাগুলো তথ্যগুলো নিলাম, এটা কিন্তু বিডারদের তথ্য। এখন আমি এটা ক্লিয়ার করে ডেট নিব, ডেট ম্যাপিং করতে এই হেল্পটা লাগে, আমি ক্লিয়ার করি। সরি এটা কাজ করছে না, এটা বোধ এখনো ফিল আপ করা হয়নি ইন্টারফেসটা, বাদ পড়েছে, কিন্তু একই ইন্টারফেস আপনারা তো দেখলেন যে ইজিপি বিটার যে পি পি টুর যে সফটওয়্যার আছে একই ইন্টারফেস, এখানে ক্লিক দিলেই হয়ে যাবে। এখন আমি দেখাবো যেটা সেটি হলো যে পি ডেটটা দেখাই, এটা হয়তো এটা আমি এখন মিনিমাইজ করব, মিনিমাইজ টু ট্রান্সফার করে দিই, এটি দ্বারা দেখাই এটা কমপ্লিট আছে, একই ফর্ম। এখন সেম মনে করেন ডেট ফিলিং করব, আমি একটু দেখাই, কোন আপনার কোন কাজের লিস্ট বা ডেট আছে, যাই হোক না সে অনগোয়িং হোক অথবা কমপ্লিট ওয়ার্কের লিস্ট, ডেটের ঘর তো থাকবেই বা টাকার ঘর থাকবেই, এগুলো একবারে নিতে পারবেন আপনার টাকাগুলো। বিশেষ করে ডেটের কথাই বলি, যেমন ডেটটা আপনি তো লেখাই থাকবে, আপনি এক্সেল শিটে দাঁড় করেন বা ওয়ার্ডে দাঁড় করেন, যাই করেন না করেন একবারে ধরলেন, তারপর কন্ট্রোল সি করেন, কন্ট্রোল সি করলে তারপর আবার ডাটাগুলো নিই। ওকে, অপারেশন সাকসেসফুল, দেখেন ডেটগুলো আসছে, আপনি দেখেন ডেটগুলো আসছে, এবং একের পর এক আপনি প্রথম মনে করুন প্রথম ডেট আসে, প্রথম ডেটটা ফিল আপ করলেন, তারপর গো নেক্সট বললেন, গো নেক্সট গেলে পরটা আসছে, তারপর আপনি তো ইজিপি টেন্ডার ফিল আপ করবেন, ইজিপি যে ডেট ফিলিং এর যে ঘরগুলো আছে এটা দেখে দেখে আপনার ডেট গুলো ম্যাপিং করবেন, একটার পর একটা গো নেক্সট অথবা গো আপ, ঘন ইচ্ছা করে আপনি একের পর এক গো নেক্সট বলবেন আর ফিল আপ করবেন দেখে দেখে, কারণ এতে অটো ম্যাপিং হবে না, অন্তত ডেট গুলো আপনার চোখের সামনে অলওয়েজ ভাসতে থাকবে, সেটি আপনার লাভ। বারবার
কোনো মানে হার্ড কপি দেখা অথবা কোথাও সেভ করা থাকলে সেখানে বারবার যাওয়া দেখা মুখস্থ রাখা এই সমস্ত করতে অনেক সময় যায়, অনেক বেশি বিরক্ত হতে হয়। সুতরাং ডেট ম্যাপিং এর ক্ষেত্রে আপনারা ইজিলি করতে পারেন, ইজিবি ডেট ম্যাপিং এটি দেখালাম। অর্থাৎ আপনি কমন সেন্স ইউজ করে যা করার যা অনেক ধরনের কাজ আপনি এই একটা জিনিস দিয়ে করতে পারবেন, সেটা হলো এটি একটা কপি পেস্ট টাইম সেভার মূলত। যাই হোক, আমি এখন এই পর্যন্ত আপাতত শেষ করছি। আপনারা যদি সফটওয়্যার যখন ডেলিভারি নিতে থাকেন তখন প্র্যাকটিস একটু দেখিয়ে দিই, আবার দেখিয়ে দেওয়া হয়, প্রাইমারি ট্রেনিং একটা দিয়ে দেওয়া হয়। তা স্যার ভিডিও দেখলে আপনার নাম্বারিং করা স্টেপ যদি আপনি ফলো করেন তাহলেই হয়ে গেল। আর প্রথমেই বলেছি যে স্টেপগুলো শুধু নাম্বারিং করা, আপনার স্টেপগুলো নাম্বারিং করা, নাম্বারিং স্টেপগুলো ফলো করবেন তাহলেই হয়ে যাবে। আপনি ইজিপি টেবিলে দেখতে পাচ্ছেন এবং ইজিপি ফর্মও আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি এখন এই পর্যন্ত শেষ করব। সবাইকে ধন্যবাদ। আপনারা তবে অনুরোধ জানাবো আপনাদের এই ভিডিওটা আপনার ডেস্কটপে বা ল্যাপটপে দেখার জন্য, মোবাইল ফোনে দেখার উপযুক্ত কিন্তু আসলে এটা না।